এটা সাউথ সুদানের একটি বিজনেস ডিস্ট্রিক্ট, অনেকটা আমাদের বাংলাদেশের চকবাজার কিংবা বনশাল এলাকার মতো। এখানে সব হার্ডওয়্যার, যেমন ডিউটিন একটা মানে 250 টাকা একটা। কত ফিটের বাইকটা? 7 ফিট। 7 ফিট, হ্যাঁ, পাইপটা ভালো হবে। আর ওই যে ফাইবার বোর্ডের শীট কত বললো? 21 মানে 2200 টাকা, যেটা বাংলাদেশে 600-700 টাকা হলো রিটেল। তো দেখা যাচ্ছে এখানে সব জিনিস বাংলাদেশের 3 গুণ দাম ইন জেনারেল। তো বাংলাদেশ থেকে এনে লজিস্টিক কস্ট দিয়ে 2 গুণ থাকার পরেও আরও 30% থাকে। যেটা করতে হবে সেটা হলো দেশে এজেন্সি করে কিংবা একটা সিলেক্টিভ আইটেম, সিমেন্ট হতে পারে, ডিউটিন হতে পারে, প্লাস্টিক শিটস, সিমেন্ট শিটস, তারপরে কাঠ, ফাইবার বোর্ড, MDF কিংবা HTPE শিট বাংলাদেশে পাওয়া যায়, মনে হয় আকিস তৈরি করে। এই ধরনের জিনিসগুলি আমরা বাংলাদেশ থেকে যদি আনতে পারি কিংবা বাংলাদেশি ইনভেস্টররা যদি এখানে এসে তাদের ব্রাঞ্চ খোলেন, লাইক এজেন্সি, তাহলে ভালো হবে। সিমেন্ট কোত্থেকে আসে? যেমন ভদ্রলোককে দেখলাম বালু, সিমেন্ট আর পানি মিশিয়ে কম্প্রেস করে চাপ দিয়ে পেভমেন্ট ব্রিক পেভিং প্যানেল তৈরি করছেন। পেভিং প্যানেলগুলি কত করে বললে? 130 টাকা করে। 130 টাকা করে পেভিং টাইলস? আচ্ছা, ঠিক আছে, জিজ্ঞেস করি। হ্যাঁ,